আরা ইলিয়াস ভাই পানি লেবু, পানি মানে ওটা লমিতি, এটা কিন্তু আর আর বাংলাদেশের মতো বিভিন্ন কোম্পানির পানি নদেয়, পানি নদেয় খাদ্য নদেয় টিঁয়াও নলয়, এটাই তারা কী করছি এলিয়ে বেশ কিছু তরে তরে পানির বোতল সাজের একটি কাঁচের বোতল দিন পরিবেশ বান্ধব বলি করতে মূলত ইনুমিতি খালি বোতল রাখে এবং ইউন যারা রুমমিতে ঢুকিবার আগে দিয়ে এই তারা বেয়াগুন কিন্তু এই যে পানি লয় তো পানি বুঝছেন এটা কিন্তু পানি দুই ধরনের আছে আবার একটা লই যে নর্মাল আবার নর্মাল পানি আর একটা যে স্পার্কলিং পানি তো যারা একটু থ্রিলিং অনুভব করতে চায় বা স্পার্কলিং পানি পছন্দ করে তারা এখান থেকে নিতে পারবে আর যেটা নর্মাল পানি আমাদের দেশে আমরা যেটা খাই সেটা এখানে আছে এলে প্রত্যেকে কিন্তু রুমমেতে ঢুকিবার আগে দিয়ে উপজ্ঞ লইয়ারে উপজ্ঞ লইয়ারে রুমমেতে ঢুকুন পরে এটা এই পানি এলে লয় তারপর এই সাইডে দিয়ে বলছে আইস যদি অনন্ত যদি আইস খাইতে মনে হয় এটা ঠান্ডার দেশের মধ্যে মানুষ আইস বেশি খায় আরো ঠান্ডা বরফ আরো বেশি খায় এই আর এখন এই বলছে নর্মাল ওয়াটার উপজ্ঞ নর্মাল ওয়াটার আর বলছে স্পার্কলিং লেখা আছে বুঝন পড়িব স্পার্কলিং মানে এবে খানায় পানি পানি বা খাইবার সময় মধ্যে একটা ঝাঁস মনে হইব তো আর এটা ইউরোপের মধ্যে একখান জিনিস আর কিছু নইল ইলিয়াস ভাই আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশে গ্রামে গঞ্জে পর্যন্ত লোড়া বা পদনা বাথরুমের ওখানে গ্রাম পর্যন্ত চলে গেছে বন্ধ হয়ে গেছে সবাই কিন্তু এখন প্রেশারাইজড পাইপ ইউজ করে হ্যান্ড শাওয়ার বলে হ্যাঁ কিন্তু ইউরোপ আমেরিকার যারা আছে বাবু বাঙালি যারা আছে যারা ফানি বাথরুমত ফানি ইউজ গরম পরে তারা কিন্তু এটা লোড়া বদনা কিন্তু ব্যবহার করেনি পরে আদারওয়াইজ বড় বিপদ ধরন করে অসংখ্য সেজন্য যারা আমরা বিদেশে আসি আমরা আলাদা করে একটা বোতল সবসময় সাথে রাখি তো আমরা বোতলে পানি রাখি খালি বোতল বোতলে পানি নিয়ে ওটা আমরা ইউজ করি বাঙালিদের জন্য এটা একটা বড় ধরনের মানে একটা টিপস যারা বিদেশে আসবে তারা এই খালি বোতলটা যারা অন্তত নন মুসলিম কান্ট্রি যেগুলো থাকবে যদি বোতল নো আনন তাহলে আরেকটা বোতল কিনে নিয়ে পাবে না আরেকটা অপশন আছে আরেকটা অপশন আছে গ্লাস থাকে গ্লাস দিয়ে বাথরুমে গ্লাস থাকবে ওখানে পানি নেবেন আর একটু টিস্যুরে টিস্যু বেশ কয়েকটা ভাঁজ করে টিস্যুর ওখানে একটু করে পানি লাগাইবেন পানি দিয়ে ওই পানি দিয়ে আপনি কিন্তু ওয়াশরুম সাজিয়ে করবেন সারবেন এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে ভালো একটা বুদ্ধি আর কি বাংলাদেশ সমৃদ্ধি আর হোটেল টাইপের যে কোনো জায়গার মধ্যে মনে করলে যে কোনো জায়গার মধ্যে আমি এই পর্যন্ত যত ভিজিট করছি এটা মনে হয় যায় যে হোটেল যাইলেই অনেক ব্রাশ এবং শ্যাম্পু ইন দিবু আনফর্চুনেটলি আর এতুন টিয়া তেমন হোটেলে থাকিলাম কিন্তু এটা এই প্রথম কথা হয়েছি এটা পানির কোনো ব্যবস্থা নেই পানি প্রেশার পাইপের কোনো ব্যবস্থা নেই তার উপর ইমিতি দেবেন যে হেয়ার অ্যান্ড হেয়ার অ্যান্ড বডি তার মানে এই ইয়ামিতি কোনো ব্রাশ টুথপেস্ট শ্যাম্পু ই অনেক কিছুই নেই তো এটা তাহলে ইউরোপের মধ্যে অনেকে যদি আইসেন সন তাহলে অনেকে ব্রাশ এবং টুথপেস্ট তারপর দিয়ে একটা শ্যাম্পু সোডা শ্যাম্পু এবং আর সবচেয়ে বড় হতো যে অনতে এই পানি খরচ করি পেলাই যে নারা বাঙালি অকল অভ্যস্ত যে পানি খরচ করি পেলাই অনত গরম ফুরিব যে এই খালি বোতল রাহাম ফুরিব তারপরে টিস্যু অলওয়েজ টিস্যু বিশেষ করে ওয়েট টিস্যু যদি থাকে ওয়েট টিস্যু রাখিলি সবচেয়ে ভালো তো ইন ইন শুনতে হয়তো অনতে লজ্জা লাইব কিন্তু বাস্তবতা ইন বাইরে ন যে কারণে ইয়ে নারালয় একটু মানে পয়েন্ট আউট করলাম ইউরোপের এই লরেন্স পার্ক মধ্যে যেন সুইডেনের লরেন্স পার্ক হোটেল মধ্যে আইয়ারে আর প্রথমে একখানা আশ্চর্যই গেলাম যে এত বড় একখান হোটেল মানে এই রুম মধ্যেই প্রায় আর লাই $1,200 এই রুম ইয়ান ভাড়া ঘর পেয়েছি তো ভাড়া ঘরে ফর দিয়ে এটা ঢুকি চাইলাম যে এটা কোনো এসিও নাই ফ্যানও নাই এখন এসি এবং ফ্যান ছাড়া কেন চাকিম আর মনে করছিলাম যে এইবে মনে হয় রং ফানলার আর আল্লাহ মানে তারা ভুল করছি অথবা আর কিছু একটা নিয়ে
পরে দিন শেষে একটু করে খেয়াল করি ছিলাম যে না এটা আসলে এলিয়া ন এই বিষয় কারণে দি এই ধরনের জানালা এটারা কুলি একটু করে জানালা কুলি দেয় এই জানালা এবে স্টিলের জানালা এবে কুলি দেয় এই সামান্য জানালা যেদূর খোলা গেছি এই দূরের বাতাসে আর এটা খুব সুন্দরভাবে তাহান ফুজি মোটা বলতে গেলে বিদ্যুৎ না লাগিলে দের এসি না লাগিলেও ফ্যান না লাগিলেও বরং আছে যে ইমিদি হিটার মানে এখন আর সময় বানিল যে ভালো এই সময়ের কারণে ইউনিল যে হিটার হিটার যারা জানন তারা লাইন যারা ন জানে ইতারার লাইয়ে বসে করছি যে তবে একখান জিনিস হই যে বোধকে মনে করো যে এই মানে ইউরোপের মধ্যে বিশেষ করে বড় বড় হোটেলত কলমের দিও যে হাটিন থাকে ইন নরম 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 বিছানা নরম নরম বিছানার কারণে আসলে মানুষ তাকতি বোধকে কষ্ট হয় তো আই এই জিনিস আই নিজেও নরম বিছানার মধ্যে তাই না পারি তো কিনলাম বোধকে বোধকে নবুঝে একটা নরম বিছানার কিন্তু দুইজন পার্ট থাকে তো দুইজন পার্ট থাকে যে তো ইয়েন লইয়ারে ইয়েন আলাদাভাবে লইয়ারে নিছি তার নহইয়ারে মোটামুটি হনতে নিজে বিছানা বিছানা করি ফেলান যাই নিজে বিছানা করলি হয় কি আরামসে মোটামুটি তাকিবের মতো ব্যবস্থা হয়ে যায় কি ইয়ান একখান টিপস আমি বাংলা মায়ের দামাল ছেলে আমার কিসের ভয় আমার তাজা রক্ত দিয়ে হবে আবার জয় বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার দেশ